সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি, আমি তাজরিন রিকা। আমার সঙ্গে রয়েছেন আজ এমন একজন মানুষ যিনি বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও মুক্তিযুদ্ধকে বিশ্ব দরবারে ফুটিয়ে তোলার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন। তিনি হচ্ছেন জনপ্রিয় নির্মাতা কৃষ্ণেন্দু বোস। কেমন আছেন দাদা? আজকে খুব ভালো আছি এত বছর পরে, কারণ এই ছবিটা আমাদের 4 বছর লেগে গেছিলো বানাতে। আর এখন মানে যখন কেউ ছবি বানানো শুরু করে তখন সবসময় ভাবে যে একদিন ছবিটা শেষ হবে, দেখাবো আমি। তো আমার প্রাইমারি অডিয়েন্স তো বাংলাদেশের মানুষরা। তো আজকে খুব ভাল লাগছে যে ফাইনালি ছবিটা শেষ করে আমি বাংলাদেশের মানুষদের দেখাতে পারলাম। যেহেতু এটা ডকুমেন্টারি ফিল্ম, সো এটার জন্য আপনাকে অনেক অনেক স্টাডি করা লেগেছে, গবেষণা করা লেগেছে, আর দীর্ঘ সময়, অর্থাৎ 4টা বছর সময় লাগিয়েছেন শুধুমাত্র এই কাজের জন্য। তো আসলে কিভাবে কি করলেন আর কি কি প্রতিকূলতা ছিল মূলত এই কাজ করার ক্ষেত্রে? বেসিক্যালি আমি 2019 শুরু করলাম। আমি ভাবলাম যে ভাবছিলাম 50 বছর হবে 2021-এ, তো এই ফিল্মটা যদি তৈরি হয় বা 2021-এ, তো 50 বছরের উপলক্ষে একটা ভালো ফিল্ম দাঁড়াবে। সো সেখান থেকে কাজ শুরু করলাম। কিন্তু আমি কিছু কিছু জানতাম গণহত্যা, মুক্তিযুদ্ধ বিষয়ে, কিন্তু খুব একটা জানতাম না। যখন আমি রিসার্চ শুরু করলাম লোকেদের সঙ্গে, এখানে ঢাকা এসেছিলাম আমি, তো কিছু কিছু ইন্টারভিউ করলাম লোকেদের, যারা আই উইটনেস, যারা নিজে মুক্তিযুদ্ধ যোদ্ধা, আর একটু পড়াশুনো করলাম, বই টই নিয়ে ঘাঁটলাম, তখন বুঝলাম যে এটা খুব ইনডেপথ, মানে অনেক লোকেরা রক্ত দিয়েছে, অনেক লোকেরা নিজের জীবন দিয়েছে, আর দেশ বিদেশে কেউ জানে না এই ব্যাপারটা, এই গল্পটা নিয়ে। সো এটা তো একটা ইম্পর্ট্যান্ট স্টোরি টু বি টোল্ড। সো তখন আমি ফান্ড কালেক্ট করবার চেষ্টা করলাম, বিশেষ কিছু পাইনি, তো নিজেরই ফান্ড লাগিয়ে ফ্যামিলি ফ্রেন্ডস এসব করে টোরে, তারপরে দেখলাম যে 4টে কন্টিনেন্ট যেতে হবে আমাকে, কেন কিছু লোক আমেরিকাতে আছে, কিছু লোক আর্জেন্টিনাতে আছে, লন্ডনে আছে। সো এইটা তাই জন্য এত সময় লেগে গেল। তো দাদা, আমরা যেটা জানি যে আপনার জন্মস্থান হচ্ছে দিল্লিতে, তো দিল্লির মানুষ হয়ে বাংলাদেশের এই ইতিহাস সবার সামনে উপস্থাপন করার এই অভিপ্রায় কিংবা এই প্রয়াসটা আপনার মধ্যে কী করে এলো কিংবা কার দ্বারা এলো? এটা শুরু হয়েছিল যেহেতু আমি বাঙালি, দিল্লিতে প্রবাসী বাঙালি, দিল্লিতে থাকি, কিন্তু একটু একটু জানতাম আমি। আর যখন আমি এলাম এখানে আর লোকেদের সঙ্গে কথা বললাম, আমি ডিরেক্টলি বাংলা বুঝতে পারি, বলতে পারি, তাই জন্যে আমি বুঝলাম ওদের যে মনের ব্যথাটা। কিন্তু তারপরে যখন ফিল্ম বানাতে লাগলাম তখন এই ভারতীয় বাঙালির ব্যাপারটা না অনেক পেছনে চলে গেছিলো। তখন একটা হিউম্যানিটেরিয়ান, মানে মানুষত্ব, মানুষত্ব, হ্যাঁ, মানবিক জায়গা থেকে আমি তখন রেসপন্ড করতে আরম্ভ করলাম কি এই জিনিসটা তো মানুষ মানুষকে এরম করে মেরেছে, এরম করে টর্চার করেছে, আর তারপরে সেই মানুষই উঠে দাঁড়িয়ে একটা এরকম একটা আর্মিকে হারিয়েছে। সো আই স্টার্টেড রেসপন্ডিং ফ্রম মাই হার্ট। তো সেরকম একটা খুব ইন্টারেস্টিং ট্রান্সফরমেশন হয়েছিল। এখন আমি মনে করি হ্যাঁ, নিশ্চয়ই এটা বাংলাদেশের ফিল্ম, বাংলাদেশের মানুষের ফিল্ম, কিন্তু এটা পুরো হিউম্যান কাইন্ডের ফিল্ম, এটা পুরো ওয়ার্ল্ডের ফিল্ম, কেননা এটা শুধু বাংলাদেশের ঘটনা নয়, এটা আমরা এখান থেকে শেখা উচিত, বোঝা উচিত। যেরকম আমি বললাম আজকে যে পৃথিবীতে কোথাও এটা হতে পারে, পৃথিবীতে এখন অনেক জায়গায় এটা হচ্ছে, মানে শুরু হচ্ছে, কিংবা আমরা জানি না, ওরা হয়তো জানে না। যেরকম ফিল্মে ড্যানিয়েল বলেন যে কী করে তৈরি হয় গণহত্যা, তো একদিনে হয় না, কী করে আস্তে আস্তে তৈরি হয়, প্রসেসটা কী। আমি অ্যাজ আ স্টুডেন্ট, ইউনো, অ্যাজ আ স্টুডেন্ট অফ কী বলবো, টু আন্ডারস্ট্যান্ড জেনোসাইড অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স কী করে হয়, সো আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং দ্যাট এরকমভাবে কেউ যদি বোঝায়, আর যদি মানুষ এখন বুঝতে পারে যে আমাদের কালচারে, আমাদের জায়গায়, আমাদের দেশে এরকম ঘটছে, সো ইমিডিয়েটলি সতর্ক হওয়া দরকার। এছাড়া আমরা জানি যে আপনার এই ডকুমেন্টারি দিল্লিতে, অর্থাৎ ভারতে এটা প্রদর্শনী হয়েছে, এরপর বাংলাদেশে হয়েছে, ওখানে বেশ প্রশংসিত হয়েছে। তো এই ডকুমেন্টারিটা অন্যান্য ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে যে অন্যান্য দেশে স্প্রেড করার কোনো ইচ্ছা কিংবা পরিকল্পনা আছে কিনা? আমি বললাম যে এই উদ্দেশ্য, এই ছবিটা করার পেছনে এইটাই যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এটা দেখাবো, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজে দেখাবো। তো এখন আমাদের প্ল্যান আছে কিছু ইউরোপ, লন্ডন, জার্মানি, আমেরিকাতে, ল্যাটিন আমেরিকাতে এই ছবিটা দেখানো, বাংলাতে একটা অনুবাদ করা, স্প্যানিশে করা। প্রত্যেকটা জিনিস বানানোর পেছনে একটা মোটিভ থাকে। আপনারটা হচ্ছে যে ভারতের
যে জনগণরা রয়েছে তাদের কাছে ফুটিয়ে তোলা, বাংলাদেশের জিনিস বাংলাদেশের সামনে উপস্থাপন করা, অন্যান্য দেশেও আপনার পরিকল্পনা আছে, তো সব কিছু মিলিয়ে তরুণ প্রজন্মের যারা রয়েছে তাদের কাছে আপনার এই মেসেজ কিংবা এই ডকুমেন্টারিটা কতটুকু কার্যকর হবে বলে আপনি মনে করেন? এটা ভীষণ আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট সেকশন অফ দ্য অডিয়েন্স অফ দ্য ভিউয়ার্স, এই ইয়াং পিপল, ইয়াং জেনারেশন পিপল, তাই জন্য কালকে আর কালকে আর পরশু বোধহয় আমরা ইউনিভার্সিটিতে দেখাচ্ছি, এখানে লিবারেল আর্টস ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, ওখানে আমরা দেখাচ্ছি। তো আমার যে পার্টনার এখানকার পিন্টু, সে ফিল্ম মেকার, নিজেই ফিল্ম মেকার, তো আমরা মিলেমিশে একটা কিছু করবার চেষ্টা করবো, প্ল্যান করবার চেষ্টা করবো, নট অনলি ইয়াং পিপল, গ্রামেগঞ্জে দেখাবো, সব জায়গায় বাংলাদেশে দেখানো, বাংলাদেশে অন্যান্য জায়গাতে যেসব বিভাগ কিংবা জেলা শহর রয়েছে ওই সব জায়গাতে পৌঁছানোর কি কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ হ্যাঁ, ছোটো এখানে একটা জাগরণ বলে একটা ওই নির্মূল কমিটি, একটা জাগরণ বলে একটা ইয়ে আছে, কালচারাল উইং আছে, তো তার থ্রু দিয়ে আমরা চেষ্টা করছি যে জাগরণ তো পুরো আটটা ডিস্ট্রিক্টে বাংলাদেশের সব জায়গায় আছে, তো ওদের থ্রু দিয়ে আমরা এই ফিল্মটা দেখাবার এটা পরিকল্পনা চলছে, এখন দেখা যাক কত দূর। সর্বশেষ দাদা আপনার কাছে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ভারতীয় নাগরিক হিসেবে আপনি বাংলাদেশে যে বাংলাদেশকে নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যে ডকুমেন্টারি বানিয়েছেন, বানানোর পরে স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে কতটুকু কী আসলো? এটা ভারতীয় হয়ে আমার মনে হয় এটা কানেক্টেড, ভারতীয় আমি তো একটা বাইরে থেকে অ্যাজ এ হিউম্যান বিং, হ্যাঁ আমি বাইরে থেকে দেখছি এটাকে, আমি এসে তোমাদের দেশে কি হয়েছে না হয়েছে হিস্ট্রিটা বুঝছি, জানছি, পড়ছি, সো ফ্রম আ হিউম্যান পয়েন্ট অফ ভিউ, যেরকম আমি বললাম ভারতীয় হোক, আমি মার্কিন হতে পারতাম, আমি ফরাসি হতে পারতাম, ইট ডিন্ট ম্যাটার, হ্যাঁ বাংলা বলি, বাংলা বুঝি, সেটা একটা খুব অ্যাডভান্টেজ হয়েছে এই ফিল্মটা নিয়ে, কিন্তু অ্যাজ আ হিউম্যান বিং আই হ্যাভ রেসপন্ডেড অ্যান্ড আই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড টু নো অ্যাবাউট দিস স্টোরি, 50 বছর আগেকার স্টোরি, আই ওয়ান্ট এভরিবডি টু নো দ্যাট এরকম একটা ঘটনা হয়েছে, আর যেন না হয় বাংলাদেশে, তো অ্যাবসোলুটলি না হয় বাট কোথাও যেন না হয়, সেটা আমরা যেন সতর্ক থাকি এই ফিল্মটার মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের সময় টেলিভিশনের দর্শকদের সময় দেওয়ার জন্য, তাদের উদ্দেশ্যে যদি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছে তা নিয়ে যদি কোনো মেসেজ আপনার পক্ষ থেকে দেওয়া থাকে। না আমি এইটাই বলবার চেষ্টা করছিলাম যে আমার ফিল্মেরও যারা বক্তৃত্ব দিয়েছে, লাস্টে স্কট বুচার বলে একজন আমেরিকান, উনি ফরেন সার্ভিসে ছিলেন এখানে ঢাকাতে 1971, উনি বলেন যে টলারেন্স, বাংলাতে টলারেন্সকে কী বলবো, সহ্য, হ্যাঁ সহ্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ওয়ার্ল্ডে, যেটা আজকে সহ্যটা একটু কমে যাচ্ছে, সহ্যটা যদি আমরা বাড়াই অন্য লোকের জন্যে, হ্যাঁ সবকে যদি সামলানো যায় তাহলেই আমাদের দেশ, ওয়ার্ল্ডটা, পৃথিবীটা একটা পিসফুল জায়গা হবে, তো আমার মনে হয় এই জিনিসটা, এইটাই হচ্ছে মেসেজ, আর ডেমোক্রেসিটা আমাদের বাঁচিয়ে রাখতে হবে যেখানে, মানে যেখানে যেখানে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসি আমার কাছে একটা ছোট্ট শিশু, সে ভালনারেবল, সে যে কোনো সময় ওরা আহত হতে পারে, তো আমাদের ওটাকে বাঁচিয়ে রাখা উচিত, যা যেখানে যেখানে ডেমোক্রেসি এখনও আছে, গণতন্ত্র এখনও আছে, হ্যাঁ সেটা খুব দুর্লভ জিনিস আমাদের জন্য, সম্ভব না আমাদের সবার মিলে আসলে এগিয়ে আসতে হবে, সবাই মিলে এটা এটা রেকগনাইজ করা উচিত যে ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখা এটা বিরাট আমাদের কর্তব্য সবাইকার।